ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত বাসন্তী বালা মজুমদার চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সুস্থ জীবনে ফিরতে লিভার প্রতিস্থাপন একমাত্র বিকল্প হলেও দেশের বাইরে প্রতিস্থাপনের সামর্থ্য না থাকায় চরম দুশ্চিন্তায় বাসন্তী বালার পরিবার। দেশের বাইরে তো আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব না, এবং এটা যদি গভর্নমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার উদ্যোগ নেয় তাহলে আমরা মানে হোপফুলি আমার মাকে আমরা বাঁচাতে পারবো। গেল বছর সম্পূর্ণ নিরুপায় হয়ে পার্শ্ববর্তী দেশে লিভার ট্রান্সপ্লান্ট করেছেন মাহফুজুর রহমান। প্রতিস্থাপন ব্যয় 50 লাখের সাথে আনুষঙ্গিক ব্যয় হয়েছে আরও 50 লাখ। 5 মাসে 1 কোটি টাকা খরচ হয়েছে। আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশের ট্রিটমেন্টটা করানোর জন্য, বাট বাংলাদেশের ল পারমিট করে নাই। সাশ্রয়ী খরচে লিভার প্রতিস্থাপন পুনরায় শুরু না হলে চেয়ে চেয়ে ভুক্তভোগীর মৃত্যু দেখা ছাড়া কোনো উপায় নেই বলে অভিযোগ অসহায় রোগী ও স্বজনদের। 36 লাখ রুপি চেয়েছিল আমাদের কাছে, কিন্তু বাংলাদেশ হলে তো আমরা দেশের জন্য আমাদের দেশ হলে অনেক ভালো হতো না। দেশে হলে মানুষের কাছে হাত পেতে হলেও এটা করা সম্ভব, আর দেশের বাইরে গিয়ে 50-60 লাখ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। 7 বছরের ব্যবধানে ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক, সহায়ক জনশক্তি ও অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। উন্নত বিশ্বের আদলেই এখন দেশে প্রতিস্থাপন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। সবাই আমরা দেশের বাইরে ট্রান্সপ্লান্ট করে এসেছি, আমি মোর দ্যান 100 ট্রান্সপ্লান্ট দেশের বাইরে করেছি ইন্ডিয়াতে, আর আমাদের অন্যরা যারা আছে তারাও 50 থেকে 100 ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা তাদের আছে। সুতরাং আমরা আশা করছি আমরা সফলভাবে দেশে ট্রান্সপ্লান্ট করতে সম্ভব হব। দীর্ঘদিন থেকে ট্রান্সপ্লান্ট বন্ধ থাকায় সামর্থ্যবানরা 4-5 গুণ বেশি খরচে দেশের বাইরে লিভার প্রতিস্থাপন করতে সক্ষম হলেও অসহায়রা অহরহই মৃত্যুর শিকার হচ্ছেন। তবে আশার খবর হলো 19 সালের শুরুতেই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপনের জোর প্রস্তুতি চলছে। ডিসেম্বর জানুয়ারির ভিতরে আমরা শুরু করতে পারবো। এখন 100% রোগী ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যাচ্ছে, প্রচণ্ড ভোগান্তি, কারণ একটা রোগী যায়, একটা রোগীর 1.5-2 মাস ইন্ডিয়াতে থাকতে হয়, হোল ফ্যামিলিকে যখন থাকতে হয়, শুধু খরচটা কিন্তু হাসপাতালের না, আদার খরচটা কিন্তু অনেক বেশি। 2010 ও 2011 সালে বেসরকারিভাবে দেশে মোট 4টি লিভার প্রতিস্থাপন সম্ভব হয়েছিল। এরপর বেসরকারিতে অত্যাধিক খরচ, আইনি জটিলতা, সরকারিভাবে উদ্যোগ ও সমন্বয়ের অভাব সহ নানা কারণে বন্ধ হয়ে যায় লিভার প্রতিস্থাপন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।